শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টির ২৪তম পার্টি কংগ্রেস উপলক্ষে পার্টির সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন ও রাজ্য দপ্তর জুনুদাস ভবনে পতাকা উত্তোলন করা হয়। পরবর্তী সময় রাজ্য নেতৃত্ব ধনমণি সিং জারান ১৯২৫ সালে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির জন্মগ্রহণ করে এবং সেই থেকে ভারতের কমিউনিস্ট পার্টি এখনো পর্যন্ত ঐতিহ্য নীতি এবং দেশবাসীর প্রতি যে সম্মান তা আন্দোলনের মাধ্যমে করে যাচ্ছে। দেশে প্রায় অধিকাংশ রাজ্যে সিপিআইএম দল রয়েছে এবং জনগণের স্বার্থে দল বড় ভূমিকা পালন করে চলেছে এবং বিশেষ করে যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে তার থেকে বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন কর্মসূচি গ্রহণ হবে বলে জানান তিনি। আরো বলেন, এই পার্টি কংগ্রেস দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশ থেকে বহু প্রতিনিধি অংশগ্রহণ করবেন। জানেন, আজকে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি ২৪তম পার্টি কংগ্রেস অন্ধ্রপ্রদেশে বিজয়ারত হচ্ছে। এই উপলক্ষে আমরা আজকে আমাদের পার্টি অফিসের সামনে আমরা রক্ত পতাকা উত্তোলন করেছি। এটা প্রত্যেকেরই জানা, ১৯২৫ সালে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি জন্মগ্রহণ করে এবং সেই থেকে ভারতের কমিউনিস্ট পার্টি আজ অবধি তার যে ঐতিহ্য, তার যে নীতি, তার যে ভারতের দেশের প্রতি মানুষের প্রতি যে সম্মান এবং তাদের যে কাজ, সেগুলি তার আন্দোলনের মাধ্যমে সে করে যাচ্ছে।